গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও আজ খুব ভালো আছি। তো এখন বাজে 11টা, তো আমি আমার ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। কেননা সকাল থেকে বাবা ভীষণ পরিমাণে জ্বালাচ্ছিলো, এদিকে বাবানের পাপা এসছে, তো ওকে নিয়ে ব্যস্ত, আর ঘুম থেকে উঠেছি অনেক লেট করে, প্রায় 8:30-9টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। তো যে কারণে আজকে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ব্লগ শেয়ার করতে পারিনি, তো আজকে একটু দেরি হয়ে গেল। তো সারাদিন কী করছি না করছি সবটা তোমার সাথে শেয়ার করবো, আর আমি রান্না করছি এখন। তো চলো কি রান্না করছি দেখে নেবে। আর বাবান দুষ্টুমি করছিল, বাবানের বাবা একটু বাইরে নিয়ে গেল ঘুরতে। তুমি রান্না টান্না করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, তো সাথে থাকো। এই দেখো, এদিকে বাজার থেকে নিয়ে এসেছে ট্যাংরা মাছ, আমি ধুয়ে নুনুদ মাখিয়ে রাখলাম, সাথে রয়েছে চিকেন, চিকেনটাও নুনুদ মাখিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে, আর রয়েছে কাতলা মাছ, এটা আমি আজকে করবো না, এটা ফ্রিজে তুলে রাখবো। আর বাদ বাকি সব কিছু রেডি করে নিয়েছি, এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ, সব কিছু পেস্টটা রেডি করে রেখেছি। তো চলো কী করছে বাবান দেখে নাও। এদিকে দেখো, বাবানের পাপা হচ্ছে ফোন দেখছে, আর এদিকে বাবান টিভি দেখছে, আর আমি এদিকে রান্না করছি, তো রান্নাটা দেখতে থাকো চলো। তো গাইস, এদিকে মাছটা আমি ভেজে রেখেছি, মশলাটা ফুটছে, আর এদিকে চিকেনের জন্য আলুটা সেদ্ধ করে নিচ্ছে। তো মাছটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্রায়ই আমার। এদিকে বাবানের বাবাকে বললাম বাবানকে একটু তেল টেল মাখিয়ে দাও। তো চলো গাইস, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে দেখো, বাপ বেটার দুষ্টু শুরু, মানে বাবাকে পেলে যে কি করবে তার বলার নেই, ও বারবার নিচে নেমে যাবে আর বাবা ওকে জোর করে ধরছে। আর এদিকে বাইরের ওয়েদারটা দেখো, মানে কি বলবো, মানে ক্যামেরাতে কেমন বোঝা যায় না, হালকা হালকা রোদ আর হালকা হালকা মেঘলা, তো ওয়েদারটা তো ভীষণ ভালো লাগে। আর এদিকে বিড়ালটা দেখো, মিনি, আমাদের বাড়ির মিনি এটা, আর ওইদিকে মাছ টাছ কেটে আমি সব কিছু রেখে দিই, সেটাই খেয়ে এসছে। তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট, আমার স্নান টান করা হয়ে গেছে, এদিকে খাবারও বেড়ে নিয়েছি, বাটিতে বেড়ে সব কিছু খাবারটাও বেড়ে নিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া করে ফাইনালি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আমার প্রথম কাজ কি তোমরা অবশ্যই জানো, রিলস বানানো। তো রিলস আমি একটু বানাতে না পারলে মনটা খুবই খারাপ লাগে। তারপরে ফাইনালি আমরা চলে এসেছি ননদের বাড়ি, তো কী কারণে এসেছি তোমরা সবটাই জানতে পারবে। এদিকে এসে দেখি মোনা ঘুমাচ্ছে, আর মোনার মামা ফোন দেখছে, ওর এটাই কাজ ফোন দেখো, সবারই কাজ, আমারও তাই। এদিকে বাইরে ওয়েদারটা খুব ভালো লাগছে, এটা হচ্ছে পেছন দিকের জানলাটা, এটা সামনের দিকের। তারপরে আমরা আমাদের মানে মনার মা মানে আমার ননদ মানে ভীষণই ভালো, আমার সাথে খুব বন্ডিং। এদিকে বাবান দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর ওকে মানে মনার জন্য আমরা পুজোর গিফট নিয়ে এসেছি, ড্রেস তো ভীষণ পছন্দ হয়েছে ওদের। আর সত্যি কথা বলতে ওনাকে যে কোনো জিনিস দিয়ে ওদের থেকে আমরা এত রিভিউসটা সুন্দর পাই, তো তা বলার নেই, খুবই ভালো লাগে। আর এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ, যাই হোক ওদের ভীষণ পছন্দ হয়েছে। তারপরে দেখো বাবান, এদিকে দুষ্টুমি শুরু হয়ে গেছে, এদিকে মনাকে মনা আর বাবান খুবই আনন্দ পায় যখন একসাথে থাকে ভাই বোন। আর এদিকে দেখো মনার ড্রেসটা বাবানকে পরিয়ে দিয়েছে, ও খুব খুশিও হয়েছে, আমি আর সবাই খুশি হয়েছে। দেখো ফটোগুলো, তুমি যাবে তো? আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ গাইস, আমরা বাড়ি চলে আসলাম এক্ষুনি, দেখো অবস্থাটা, বিছানা পত্র অবস্থা দেখো, তো এগুলো সব পরিষ্কার করবো। বাবান এসে দিদার ঘরে চলে গেছে, আর বাপ্পা ওখানে দাঁড়িয়ে আছে, দেখছে ওর দুষ্টুমি ও কী করে। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। গাইজ, রাতে ডিনারটা আমি বিরিয়ানি দিয়েই করবো, তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না, ভিডিওটা এখানে এন্ড করছি। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে। গুড নাইট।